সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে রেলবাজার হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো দেশি ষাঁড় এবং বকনা গরু কি দামে কেনা বেচা চলছে এই হাটে। আজকে কিন্তু প্রচণ্ড শীত, শীতের জন্য কিন্তু হাট একটু দেরিতে লাগছে। এখনও গরু সম্পূর্ণ আসা শেষ হয়নি, আরও হয়তো আসবে, তারাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলোর দাম এবং বয়স সম্পর্কে জানার চেষ্টা করি। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন মজু ভাই, আমাদের পরিচিত মজু ভাই দুটি বকনা বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা ওনার সঙ্গে কথা বলি। মজু ভাই, এগুলোর বয়স কেমন? আট মাস সাত মাস করে বয়স না? কি অবস্থা বাজার আছে? একদম ঠান্ডা মনে হচ্ছে, শীতের কারণে, প্রচণ্ড শীত। শীতের কারণে কিন্তু গাছ ক্রেতা কম এবং আমদানিও কিন্তু খুব কম। দুটা দিয়ে দিছেন? দুটা দিলাম। আচ্ছা, আর তিনটা আছে। মজু ভাই, এগুলোর দাম কেমন? ২৪ বলছে। এটা ২১ বাজার যাবে, ২১ হলে বিক্রি করবেন না? এটা কোচে ১৯ বাইচার যে, এটা ২০ হলে বেচা যাবে, ২০ হলে বেচা যাবে। এটা কোচে ১৬ বুঝলে, আজকে ২০ হাজার, এটা ১৮ হলে বেচা যাবে। ১৮ হলে বেচবেন না? এটা ১৮ হলে বেচবেন। দর্শক, ১৮,০০০ টাকা দেখুন, দেশি বকনা বাছুর। আর এটা এটা ১৯ হলে বেচা যাবে। এটা কত বললেন? ২১ হলে বেচা যাবে। শুনলেন দর্শক, বকনা বাছুরের দাম মজু ভাইয়ের কাছ থেকে। মজু ভাই কিন্তু শুধু গরুর ব্যবসায় করার না, উনি কিন্তু মাংসের ব্যবসায়ী। আচ্ছা, আপনার মাংসের দোকানটা কোথায় মজু ভাই? জুলু মুদিখানা বাজার, বিরলে পড়ে এটা, বিরলথানা, কাঞ্চন ব্রিজের ওই পাড়। এখন কেমন সার গরুর মন কত করে বেচতেছেন আপনারা? ১৯,০০০ টাকা মন বেচতেছেন? বকনা ১৮,০০০ টাকা মন। মজু ভাই, একটু নাম্বারটা একটু বলেন। ০১৭৭ ০১৭৭ ৪০৪০৩৬৫৪৩৫৪৩। দর্শক, নাম্বার মজু ভাই দেওয়া থাকলো, মজু ভাইকে চিনিয়ে রাখেন। আপনাদের যে কোনো ধরনের গরু যদি প্রয়োজন হয়, বিশেষ করে এই ধরনের ষাঁড় বকনা গরু, মজু ভাইয়ের কাছে কিন্তু মজুদ থাকে। এছাড়াও কিন্তু উনি নিজেই বললেন যে উনি একজন মাংস ব্যবসায়ী, ওজন হিসাবে কিন্তু উনি হাটে ষাঁড় বলেন মাংসের গরু ক্রয় করে থাকেন। আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু মজু ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো দর্শক, আমরা আরও দেখি। মজু ভাই, অনেক ধন্যবাদ ভাই। আমরা এখানে দেখছি আলম ভাইকে, তিনটি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে আলম ভাই, রেলবাজার হাটের নিয়মিত একজন ব্যবসায়ী। শুধু রেলবাজার হাট না, দিনাজপুরের প্রতিটি হাটে তার পদচারণা আছে। আজকে কিন্তু ষাঁড় গরু নিয়ে এসছেন আমাদের আলম ভাই। আলম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কটা আনছিলেন? তিনটা, একটা বকনা, দুটা ষাঁড়। বকনাটা কি দাদে, দেশি না কি? সাইওয়াল বকনা না? হ্যাঁ, সাইওয়াল বকনা। এই যে নাভি আছে। বয়স কেমন ভাইটার? আট নয় মাস না? কত কত রাখছেন এটা? কত হলে ছাড়বেন এটা? ২৯ হলে ছাড়বেন না? দর্শক শুনলেন, ২৯,০০০ টাকা বকনা বাছুর সাইওয়াল। আর হ্যাঁ, এই বাচ্চা এখন কি দাম কমে গেছে? বকনার দাম কম। আর ষাঁড়গুলার বয়স কেমন? আট মাস সাত মাস করে। দাম কত রাখছেন এগুলা? ৫৫ চাচ্ছেন, ৫২ হইলে দিবেন? ৫০ বলছে। দর্শক শুনে দেখবেন, দেশি মুরগি কিনে, এটা তো ক্রস বক না?
দেশি না দেশি সার একজন কিনবি আর কি হ্যাঁ দর্শক দেখুন দুটি দেশি সার 52000 টাকা হলে বিক্রি করবেন ক্রেতারা কিন্তু অলরেডি 50000 টাকা দাম বলেছেন কিন্তু উনি খুব সীমিত লাভে ব্যবসা করেন যার জন্য কিন্তু 2000 টাকার জন্য ধরে আছেন 2000 টাকা হলে মোট 52000 টাকা হলে উনি বিক্রি করবেন এই যে এক জোড়া ষাঁড় গরু খামারে রাখার উপযুক্ত ষাঁড় গরু তো দর্শক আপনারা এই ধরনের ষাঁড় বকনা গরু যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবে আমরা আলম ভাইয়ের নাম্বারটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আলম ভাইয়ের নাম্বারটা বলেন 0179 0179 4833 504 দর্শক নাম্বার দেওয়া থাকলো আমরা এই পাশে দেখছি এটা কি ষাঁড় নাবক না ষাঁড় বয়স কেমন রে বাবা চার মাস না দাম কত এটা 27 কত হলে ছাড়বেন এটা 24-25 হলে ছাড়বেন আর এটা এটা কি জাতের এটা দেশি দেশি এটা কত হলে বিক্রি করবেন দর্শক শুনলেন যে 28-29 হাজার টাকার মধ্যে হলে এই যে দেশি ষাঁড় গরু দেখছেন আজকে বিক্রি করবেন বেলবাজার হাট থেকে আমরা দেখি দর্শক আরো চাচা ভালো আছেন একটা বকনা একদম ছোট্ট ছোট্ট বকনা দেশি বকনা এটা বয়স কেমন চাচা 3-4 মাস হবে না কত যাচ্ছেন এটা 15 কত বলে 11 বলে দর্শক 11000 টাকা দাম দিয়েছেন কত হলে ছাড়বেন চাচা 12-12.5 না দর্শক শুনলেন যে 12-12.5 হাজার টাকার মধ্যে হলে উনি বিক্রি করবেন এই যে বকনা বাছুর আজকে রেলবাজার হাট থেকে দর্শক আমরা আরও দেখি দর্শক এখানে একটি বকনা বাছুর দেখতে পাচ্ছি বেশ মিডিয়াম সাইজের দেখুন বয়স কেমন চাচা 5-6 মাস হয়নি এখনো দাম কত রাখছেন চাওয়া 32 কত বলে 26-27 কত হলে বেচবেন 28 হলে বেচবেন দর্শক শুনলেন যে 28000 টাকা হলে এই যে বকনা বাছুর দেখছেন আজকে বিক্রি করবেন রেলবাজার হাটে তো দর্শক রেলবাজার হাট থেকে আমরা আপনার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম